আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম রান্না করব। রান্নার প্রণালীটা আপনাদেরকে দেখিয়ে দেব। সবচেয়ে প্রথমে আমি ইলিশ মাছ ভাজি এবং ডিম দুটোকে একটু ফ্রাই করে নিয়েছিলাম, এবং এই ফ্রাই প্রণালীটা আমি আমার আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম কী কী মশলা ইউজ করেছিলাম। সেটা ফ্রাই করার সময় একদম ঠিক কড়কড়েভাবে ভাজি করতে হবে, এবং এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ সুন্দরভাবে উল্টায় দিতে হবে, যাতে আরেক পিঠটা খুব সুন্দরভাবে ভাজি হয়ে যায়। এভাবে কিছুক্ষণ ভাজি করার পরে আমি তুলে রাখবো আরেকটা প্ল্যাটে। এর মধ্যে একটা প্যানের মধ্যে কিছুটা অয়েল দিয়ে একটা অনিয়ন কুচি করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখন এই তেলটার মধ্যে অনিয়নটা একটু ভাজি হওয়ার পরে এক আধা চামচ লবণ দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন তেলটা যখন একটু উঠে আসবে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমে আমি টমেটো অ্যাড করেছি একটা, এরপরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো একসাথে মিক্স করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই তেলটার মধ্যে একটু ভাজি করে নিব। ভাজি করে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ভাজি হয়ে যাওয়ার পরে 5 মিনিটের পর আমি এখানে আধা বাটি পরিমাণ পানি অ্যাড করে দেব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এটার মধ্যে আমার ভাজি করে রাখা যে ইলিশ মাছের পিসগুলো এবং ইলিশ মাছের ডিমগুলো ছিল সেগুলো আমি এই তেলটার উপরে দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে মাছের পিসগুলো এবং ডিমগুলো ভেঙে না যায়, এবং চুলার আঁচটা আমি খুব কমে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আস্তে আস্তে যখন এক পাশে কুকড হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ টানারন করে দিব। টানারন করে দেওয়ার পরে আমি এখানে আরও আধা বাটি পানি অ্যাড করে দিচ্ছি একটু ঝোল হওয়ার জন্য। করে দেওয়ার পরে আমি আরও 5 মিনিট চুলার মধ্যে রেখে দিয়েছি, এখন হাই হিটে রেখে দিয়েছি। এভাবে কিছুক্ষণ কুকিং হয়ে যাওয়ার পরে যখন আমার ঝোলটা একটু শুকিয়ে আসবে, অনেকক্ষণ চুলা রেখে দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে যখন দেখবো যে আমার ফিশটা এবং ফিশের এগগুলা ওয়েল ডান কুকড হয়ে গেছে, তখনই আমি একটা প্লেটে নিয়ে সার্ভ করব। বারবার নাড়াচাড়া করে দিচ্ছি খুব আস্তেভাবে যাতে ফিশগুলো না ভেঙে যায়। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন আসবো আরেকটা ভিডিও নিয়ে আরেকদিন। আল্লাহ হাফেজ।